আজকের জয়নুল আবেদিন, আগের বিরতিতে যাবার আগে মাননীয় মন্ত্রী বলছিলেন, মানবিকতার কথাগুলো বলছিলেন এবং বলছিলেন আইনের সুযোগ থাকলে তাকে দেওয়া যেতেই পারে। সেখানেই যদি মানে আপনাদেরকে যখন প্রশ্ন করি যে বিদেশে যাওয়ার জন্য আদালতে কেন যাচ্ছেন না, আপনারা বলেন আদালতের উপর আস্থা নেই। কিন্তু সরকারের উপরে যেহেতু আস্থা, সরকারের কাছে যখন আবেদন, তখন আপনারাই কেন সরকারকে সুযোগটি করে দিচ্ছেন না, যেহেতু সরকার সুযোগ খুঁজছে বলে বলছেন? সেক্ষেত্রে সাজা মওকুফের আবেদন কেন করছেন না প্রধানমন্ত্রীর কাছে, রাষ্ট্রপতির কাছে, বা প্যারোলের আবেদন কেন করছেন না, সরকারকে সুযোগটি কেন করে দিচ্ছেন না? দেখুন, আমরা সুযোগ করে দেওয়ার কেউ নেই। সুযোগ সরকারেরও দায়িত্ব আছে তার নাগরিকের বাসস্থান, চিকিৎসা, সবকিছু, এই চিকিৎসা পাওয়ার দায়িত্বটা একজন নাগরিকের অধিকার, এবং সেই অধিকারটা সরকারই বাস্তবায়ন করবে। এখানে আপনি যেটা বলছেন আমাদের সুযোগ করে দেওয়ার বিষয়, তারপরেও আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা জানেন যে আমরা এই দেশের সর্বোচ্চ আদালতের 11 জন আইনজীবী আইন মন্ত্রীর সাথে সাক্ষাৎ করে তাকে স্মারকলিপি দিয়ে বলেছি যে এই যে আইনের মধ্যেই আপনারা তাকে বিদেশে পাঠাতে পারেন। আইন মন্ত্রী কিন্তু আমাদের সাথে কোনো বায়াস করেন না এবং কোনো রকম বলেন নাই যে এই আইনে বাধা আছে বা অন্য এই ধরনের কোনো কথা আমাদেরকে বলেন নাই। তো তিনি তখনই বলেছিলেন যে আমি আপনাদের এই বিষয়টি রেখেছি এবং আমার কাছে ফাইলটি রয়েছে, আমি এইটা আলাপ আলোচনার বিষয়, আমি সেটা আলাপ আলোচনা করে আপনাদেরকে সিদ্ধান্ত জানিয়ে দেব। এবং আইনমন্ত্রী কিন্তু আগে যে কথাই বলেন না কেন, পার্লামেন্টে এখানে ওখানে যাই কিছু বলুক না কেন, কিন্তু গত 2 দিনে আপনারা লক্ষ্য করেছেন সাংবাদিকরাও সাক্ষাৎ করেছেন, বলেছেন, সাংবাদিকদেরকেও বলেছেন যে বিষয়টি আমরা দেখছি যে আইনগত ভাবে যে খতিয়ে দেখছি এবং বিষয়টি আলাপ আলোচনার মধ্যে আছে, এখানে আইনে কোনো বাধা নাই। এখানে অনেক সময় অনেক কথা অনেকেই বলে না বুঝে যে বেগম খালেদা জিয়া দণ্ডিত ব্যক্তি, তাকে পাঠাবে কি জন্য? এই 401 ধারাটা দেওয়াই হয়েছে দণ্ডিত ব্যক্তির জন্য, 401 সাবক্লস 1 সেখানে বলেছে দণ্ডিত ব্যক্তির সাজা স্থগিত, সাজা মওকুফ, সাজা কন্ডিশন সবকিছু ওখানে বলা আছে। আর আপনার ওই 401 সাবক্লস 6 এ বলা আছে যা কিছু থাকুক মানে ইয়ে থাকুক না কেন, সরকার এই ধারা বলে তাকে শর্ত মুক্ত করেও তাকে তার সাজা করতে পারে। এখন কথাটা হচ্ছে আপনারা জানেন, আমরা জানি, সকলে জানে, এই মাননীয় মন্ত্রী জানে, ফিরোজ ভাই জানে যে বেগম খালেদা জিয়াকে পিজি হসপিটাল দিয়ে যখন বাসায় আসতে দিয়েছে তখন কিন্তু কিছু শর্ত জুড়ে দিয়েছিলেন, সেই শর্ত পরবর্তীতে যে প্রত্যাহার করে তাকে চিকিৎসার জন্য দিয়েছেন সেটাও কিন্তু 401 অনুসারে। এখন হচ্ছে কি, আপনার হসপিটালে যাওয়ার পরে তার চিকিৎসায় এখানে কোনো উন্নতি হচ্ছে না, দিনের পর দিন খারাপের দিকে যাচ্ছে। সেজন্যই আপনারা বলছেন দ্রুত চিকিৎসার জন্য, অ্যাডভোকেট জয়নুল আবেদিন এজন্যই তো বলছেন যে দ্রুত পাঠাতে হবে তাকে। তো দ্রুত পাঠানোর জন্য আপনারা কি মানে দ্রুত পাঠানোর জন্য কি আপনারা আর কোনো উদ্যোগ নেবেন না? এখন সরকার আজকে যেমন গতকাল আইনমন্ত্রী বললেন এটি সময় লাগবে, সরকার না, আমরাই উদ্যোগ নিচ্ছি, আমরা এই যে উদ্যোগগুলো নিচ্ছি, আমরা যে যাচ্ছি, আমরা যে কথা বলছি, তার পরিবার যে সরকারকে আবেদন নিবেদন করতেছে, এইটা কি উদ্যোগ নয়? আর উদ্যোগ আমরা কি নেব? আমরা কি এখন গণভবনে মানে এমনি জোর করে ঢুকে পড়বো? উদ্যোগের বিষয় নাই, উদ্যোগের বিষয় হচ্ছে সরকারেরও একটা দায়িত্ব আছে, সরকার তার নাগরিকের চিকিৎসা, সেটা সরকারের একটা দায়িত্ব আছে। কথাটা হচ্ছে যে অনেকে যে বেগম খালেদা জিয়া তো দণ্ডিত, কাজে তিনি বাইরে কেমনে যাবেন, দণ্ডিত ব্যক্তির জন্য এই আইনটা হয়েছে। দেখুন, আমরা অনেক আগে বলেছি, আবার অনেকে বলেন রাষ্ট্রপতির কাছে কেন ক্ষমা চান না, রাষ্ট্রপতির কাছে কেন ক্ষমা চান না, রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার বিষয়টি আসে নাই, বিকজ বেগম খালেদা জিয়ার মামলা এখনো আপনার সর্বোচ্চ আদালতে পেন্ডিং আছে। এটা আমরা 3 জন আইনজীবী সকলেই জানি যে অ্যাপিল ইজ দি কন্টিনিউশন অফ দি প্রসেস, মানে কাজেই এখানে প্রসেস শেষ না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার, রাষ্ট্রপতি ক্ষমা ভিক্ষা চায় কখন, যখন মানুষের ডেথ হয়,
বা একেবারে কনভিকশন কনফার্ম হয়ে যায় তখন। এখন এইসব কথা যদি আমরা না বোঝার চেষ্টা করি তাহলে তো কিছু করার নাই। আমাদের মাননীয় আইনমন্ত্রীর কথাই বোঝা যায় যে সুর ছিল নরম। উনি আমার মনে হয় একটা ভাগযোগ খুঁজতেছেন, আইন কোনো বাধা নাই এখানে, কথা স্পষ্ট। ওই 401 বলেন 5-7-8 যেটা কোনো কোথাও কোনো বাধা নাই, সরকার যা মনে করবে। সরকার হয়েছে কি সবকিছু করতে পারেন, একটি গণতান্ত্রিক সরকার উনি যদি মনে করেন যে ওনাকে বাইরে পাঠিয়ে দেবেন পাঠাতে পারেন, আইন কোনো আইন বাধা নাই, সব আইন ওনার পক্ষে থাকবে। আবার যদি না পাঠান তাহলে সেই আইন ওনার পক্ষে থাকবে। অর্থাৎ এখন সরকার ইচ্ছা, সরকার প্রতি মুহূর্ত না খবর রাখতেছেন। উনি যতই শঙ্কা আমরা প্রকাশ করি বাইরে থেকে যে উনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, সরকার ভালো করে জানেন ইনসাইড দি হিস্ট্রি, কারণ প্রত্যেকটি সরকারের ডাক্তার ওখানে আছে এবং বিএনপির ডক্টররা ওখানে আছেন। সরকার জানে ওনার কোন অবস্থায় বর্তমানে আছে। যদি আমার ব্যক্তিগত ধারণা যদি মনে হয় যে হ্যাঁ আসলে বিদেশ চিকিৎসা দরকার এবং অবস্থা অত্যন্ত খারাপ, সেই ধরনের জটিল এক সেকেন্ডও সরকার রাখবে না। বুঝতেই পারেন যেন মাননীয় প্রধানমন্ত্রী এই সব কিছু খবর রাখেন। এইখান থেকে যদি মনে করেন যে আসলে খালেদা জিয়া সাবেক প্রধান এবং দলের এখনো প্রধান, উনি সাবেক রাষ্ট্রপতির স্ত্রী, ওনার অবস্থার সংকটাপন্ন, তাহলে সরকার কিন্তু বাইরে পাঠিয়ে দেবেন, সেই ইঙ্গিতটা আমরা কিন্তু পাচ্ছি আমাদের মাননীয় আইনমন্ত্রীর কথায়। তার মানে সরকার অবস্থা বুঝে ব্যবস্থা নেবার জন্য বিশেষ করে এতদিন উনি বলছেন যে কোনো সুযোগ নাই, যা করার আমরা করছি, আমাদের হাতে কিছু নাই। এখন বলতেছেন হ্যাঁ কিছুটা এখন একটু আইনে কোনো আছে কিনা, ফাঁক টাকা আছে কিনা, এই সুযোগটা আমরা খোঁজা হচ্ছে। অর্থাৎ ওনারা খুঁজতেছেন, প্রচুর হলে এই খুঁজে নেবেন, ভালো করতে পারবেন বাইরে পাঠাবেন না। আর যদি মনে করেন যে না এখানে আসলে অবস্থা সঙ্গে যেটা বলতেছে তাদের সরকার ওনাকে সেই অবস্থা বুঝে সরকার ব্যবস্থার কথা আপনি বলছেন মাননীয় মন্ত্রী। তাহলে মানে সুচিন্তিত সিদ্ধান্ত আসতে পারে, তার মানে সুযোগ আছে আইনে, যেটি আসলে খুঁজলে পাওয়া যেতে পারে। না দেখুন, ফৌজদারি কার্যবিধির 401 যে ধারাটা, সেখানে কিন্তু ক্ষমা করার যে সুযোগটা আছে বা সেন্টেন্স রিডিউস করার সুযোগ আছে, স্থগিত করার আছে, এখানে কিন্তু লেখা নাই যে সর্বোচ্চ আদালতের শেষ হওয়ার পরেই কেবল করা যাবে, তা কিন্তু না। সরকারের কিন্তু অথরিটি আছে, যে কোনো অবস্থায় সরকার তার সাজা মাফ করতে পারেন, কমাতে পারেন, স্থগিত রাখতে পারেন এবং বিশেষ আদেশ ওর ক্ষেত্রে জারি করতে পারেন। এখানে কোথায় এক্সপ্রেসলি বলা হয়নি যে বিদেশে যাওয়ার পারমিশন এই ধারার অধীনে দিতে পারবেন। এখন প্রাসঙ্গিক কিছু বিষয় আছে, ধরেন আমি বাইদি ভাই প্রসঙ্গক্রমে আসছে, জয়নাল ভাই একটু উষ্মা প্রকাশ করছেন, উনি কি করবেন পার্টির ভাই চেয়ারম্যান উপদেষ্টা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। এই যে কালকে দেখলাম জয়নাল ভাই দলের এক নেতা বলল যে বেগম খালেদা জিয়াকে বিদেশে যেতে না দিতে না দিলে ভাই দলের না বিএনপি নেতা খালি জয়নাল ভাই দল বললে তো আমার একার দল না, দলটা হচ্ছে বাংলাদেশের মানুষ, আমি বলি মানুষের দল। বিএনপি নেতা বলছেন যে জানুয়ারি ফেব্রুয়ারিতে শেখ হাসিনাকে টেনে হিঁচড়ে ক্ষমতা থেকে নামানো হবে। এই যে আমরা একটু আগে শিষ্টাচারহীনতার কথা বলছিলাম না, দেশের প্রধানমন্ত্রীকে টেনে হিঁচড়ে নামাবার কথা বলছেন আর আজকে বলছেন যে পালাবার পথ খুঁজে পাবে না। আজকে মির্জা আব্বাসের বক্তব্য দেখলাম, পালাবার পথ খুঁজে পাবে না। এখন শেখ হাসিনাকে যারা চিনেন, তিনি তার ধমনীতে এমন রক্ত আছে যে তাকে হুমকি ধমকি দিয়ে লাভ হবে না। তার পারিবারিক যে ঐতিহ্যের জায়গা সেইখান থেকে তিনি মানুষের প্রতি যে মমত্ববোধের জায়গা সেটা তিনি দেখাবেন। আমি একটা জিনিস জয়নাল ভাইয়ের কাছে জানতে চাই, উনি জানেন কিনা জানি না, প্রথম হচ্ছে অ্যাপিলের ডিভিশনে কিন্তু এখন অ্যাপিল পেন্ডিং না, অ্যাপিল মঞ্জুর হবে কি হবে না সেটা লিফট অ্যাপিল পেন্ডিং, এখন অ্যাপিল পরিণত হয়নি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে বেগম খালেদা জিয়ার পাসপোর্টটার স্ট্যাটাস কি, এটা জয়নাল ভাই জানেন কিনা আমি জানি না। বিদেশে যদি পারমিশন হয় তাকে বিদেশে গেলে কিন্তু পাসপোর্ট ব্যবহার করতে হবে, দণ্ডিত হওয়ার পর তার পাসপোর্টটা কি রিনিউ হয়েছে কিনা এই বিষয়টাও জয়নাল ভাই খুঁজবেন। আমি এই প্রশ্নটা নিয়ে বিরতির পরে আসি, বিষয় প্রাসঙ্গিক।